আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি নাঙ্গলকোট থেকে চট্টগ্রাম যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি নাঙ্গলকোট থেকে চট্টগ্রাম যেতে শুভ নর্মাল যে সিট এর মূল্য পড়বে 115 টাকা, বগির প্রথম সারির যে সিট বা ফার্স্ট সিট এর মূল্য পড়বে 207 টাকা, এবং এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে 135 টাকা, এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে 259 টাকা, এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে 466 টাকা। এখন যদি আমি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি নাঙ্গলকোট থেকে চট্টগ্রাম যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে মহানগর এক্সপ্রেস। মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে রাত 1টা 28 মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে রাত 3টা 30 মিনিটে। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে মেঘনা। মেঘনা ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে সকাল 6টা 51 মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সকাল 8টা 45 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে কর্ণফুলী। কর্ণফুলী ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে দুপুর 3টা 11 মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সন্ধ্যা 5টা 50 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে সাগরিকা। সাগরিকা ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে বিকাল 4টা 2 মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সন্ধ্যা 6টা 40 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে ময়মনসিংহ এক্সপ্রেস। ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে বিকাল 4টা 14 মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সন্ধ্যা 7টা 45 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে পাহাড়িকা। পাহাড়িকা ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে বিকাল 4টা 57 মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সন্ধ্যা 6টা 55 মিনিটে। বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে চট্রলা। চট্রলা ট্রেনটি নাঙ্গলকোট থেকে ছাড়বে সন্ধ্যা 6টা 3 মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে রাত 8টা 10 মিনিটে। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। তো আপনি নাঙ্গলকোট থেকে চট্টগ্রাম যেতে এই 7টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।